তুমি মানে সুন্দর করে সাজিয়ে কথাগুলা বলো, ঠিকই বলেছ, মানুষের রং রূপ নিয়ে কখনো যেতে পারে না, যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন কিন্তু মানুষের সেই মানে ভালো মন, ভালো ব্যবহার বা মানুষের প্রতি ভালোবাসা সেটাই চিরজীবনের জন্য অমর হয়ে থাকে। একদম ঠিক বলেছ তুমি, তোমার কথাগুলো শুনে না সত্যি খুব ভালো লাগে, যখন তুমি মানে কাজ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে ভয়েস দিয়ে কথাগুলো বলো তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে। আর তুমি যে বললে যে মানুষের রূপ, মানুষের সৌন্দর্য, মানুষের রং সবসময় এক থাকে না, কখনো কখনো সেই রূপ বা সেই রং সব কিছু হারিয়ে যায়, থাকে মাত্র মানুষের মনের ভালোবাসা বা মানুষের ভালো মন, ভালো ব্যবহার, সেগুলাই থাকে। তো সেটাই ঠিক বলেছো তুমি, তোমার কথাগুলো কিন্তু বহুত আগের, একদম বহুত আগের কথা ছিল, সেই আগের কথাবার্তা কিন্তু এখন হারিয়ে গিয়েছে। এই কথাবার্তাগুলা এখন কিন্তু এসব কথা কেউ বলে না, সবাই মানে সেটাই বলে যে মানে সবাই যদিও ভুল হয়ে থাকে তাহলেও নিজেকে ভালো বানানোর জন্য, ভালো দেখানোর জন্য সবসময় বলে যায় যে না আমি ভালো বা ও ভালো, ও ভালো না হলেও বলবে ভালো, ও ভালো, মানে এই যে মানে কথাগুলা যে সুন্দর সাজিয়ে তুমি বলেছো, সেই কথাগুলো কিন্তু শুনতে খুব ভালো লেগেছে। মানে বললাম না, তোমার থেকে কিন্তু আমরা অনেকটাই কথা শিখি, বিশেষ করে আমি অনেকটাই কথা শিখি, তুমি আমার থেকে অনেকটাই ছোটো, তাহলেও কিন্তু তোমার কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। তুমি মানে সুন্দর করে সাজিয়ে কথাগুলো বলো, ঠিকই বলেছ, মানুষের রং রূপ নিয়ে কখনো যেতে পারে না, যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন কিন্তু মানুষের সেই মানে ভালো মন, ভালো ব্যবহার বা মানুষের প্রতি ভালোবাসা সেটাই চিরজীবনের জন্য অমর হয়ে থাকে। সেই কথাটাই খুব ভালো লেগেছে শুনে। আর যাই হোক, তুমি যে এত মানে বৃষ্টির জন্য বা অর্কর জন্য করে যাচ্ছ, সেই জায়গাতে মানে তোমাকে আমি কি দেবো, ধন্যবাদ দেবো না কি বলবো, ধন্যবাদ শব্দটা অনেকটাই মানে ছোট হয়ে যায়। তো সেটার থেকে আর একটা বেশি ভালো একটা বলবো যে তোমাকে আমি স্যালুট দিচ্ছি যে তুমি একটা ছেলে হয়ে এত সুন্দরটা সংসারটা তুমি কিভাবে গুছিয়ে, তোমার মধ্যে যে আলস বসুটা নেই, তোমার মধ্যে সত্যি কথা বলছি তো আলসি বলা ছেলে একটা থাকে, সব ছেলেগুলোর মধ্যে আলসি থাকে, এত সুন্দর করে সংসার করতে পারে না কোনো ছেলেরাই, অধৈর্য হয়ে যায়। সেই জায়গা থেকে তোমার আমি এক সেকেন্ডের জন্য অধৈর্যটা দেখি না, যখনই আমি অর্ককে তোমার ভালোবাসা দেখি, অর্কর প্রতি বা অর্ক যে কখন তোমার পিঠে এসে ঝুলে বা তুমি সবজি কাটতে থাকো তোমার সামনে আসে পিঠে ঝুলবে তো চুল ধরবে, হ্যাঁ কি তুমি একটুকু বিরক্ত হও না, তো মানে তোমার মতন ছেলে তোমার কি বলবো আরো, তোমার মা বাবারকে আমি ধন্য দিব, কিন্তু তোমার মা বাবা তোমার মতন একটা ছেলে জন্ম দিয়েছিল, আজকালকার এরকম ছেলে পাওয়াই যায় না। তার মধ্যে বৃষ্টির বৃষ্টি কপালটাও খুব ভালো, আর দেখো বৃষ্টি যদি আগে তোমার সাথে যদি প্রথম বিয়েটা হতো তাহলে কিন্তু বৃষ্টির আজকাল এ মানে দিনটা দেখতে হতো না। ভগবানের নিয়তি বলে না যে বিধাতা যার সাথে লিখে রেখেছে সেইটাই সেরকমই হবে। তো যাই হোক, সে দিনটা ওই বের হয়ে এসেছে, বেরিয়ে এসেছে সে দিন থেকে, দিনের থেকে এখন তুমি যতটুকু করে যাচ্ছ সে জায়গাতে কিন্তু বৃষ্টি দেখলাম ঘরে চলে আসছে, কালকে ভিডিও তুমি দিয়েছো, কালকে না পরশু দিন ভিডিও দিয়েছো, বৃষ্টি চলে আসছে, বৃষ্টিকে একটু ঝলক দেখিয়েছিল, বৃষ্টি শুয়েছিল, বেশি টায়ার্ড হয়ে গিয়েছে সেই জন্য পুরাটা দেখাও নেই। আর আজকে ভিডিওতে তুমি দেখালা যে বৃষ্টি মানে আমি বৃষ্টিকে দেখে মানে কি বলবো, মানে যখনই তোমার নোটিফিকেশনটা আমার পাশে চলে আসছে সাথে সাথে আমি দেখে মানে বৃষ্টি আর তুমি একসাথে কথা বলছো, ওইটা মানে ফটোটা লাগানো সেটা দেখে মানে আমি মানে একদম মানে খুশিতে আমি কাজ না করে আগে তোমাদের ভিডিওটা দেখে নিয়েছি, দেখে এখন তারপর চলে আসলাম তোমাদের পাশে, এতই আমার ভালো লেগেছে সেই জন্য আমি ভিডিও না করে আর পারলাম না। তো বৃষ্টিকে দেখে খুব খুশি হয়েছি, হ্যাঁ বৃষ্টি অনেকটাই মানে শুকিয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, মেয়েটা একদম মুখে মানে এক্সট্রা একটা কালার চলে আসছে, সে একটা টুকটুকা সুন্দর একটা মানে পরিষ্কার মেয়েটা এখন মুখটা একটু কালো হয়ে গিয়েছে, সে জায়গাতে দেখি খারাপ লেগেছে, কিন্তু কিছু না, খারাপ লাগলেও আমরা খুশি, অনেকটাই খুশি। দেখো আমি আগেও বলেছি এখনও বলি যে দেখো টাকা পয়সার থেকে মানুষের প্রার্থনাটা বেশি, এত এত মানুষের বৃষ্টির জন্য প্রার্থনাটা রয়েছিল, সেই জন্য দেখো ওই মানে এত একটা
মানে এত অসুস্থ, এত ওর মানে ওষুধ চলছে বা স্যালাইন বেজির থেকে আরম্ভ করে সব চলছে, সেগুলোর থেকে ওই বের হয়ে আজকে বেরিয়ে এখান পর্যন্ত চলে আসছে, আমাদের পাশে এসে আমাদের সামনেও ভিডিও করতে পারছে। যাই হোক, ওই চোখে মানে একটু আফসা আফসা দেখছে। প্রথম তো বলা হয়েছিল যে ডাইন সাইডের চোখটা, কিন্তু এখন মনে হচ্ছে ওর দুটো চোখে হয়তো হালকা হালকা দেখছে। ডাইনটা তো মোটামুটি আগে থেকেই খারাপ হয়ে গিয়েছিল, হালকা হালকা দেখে, আর আজকে হয়তো দেখলাম ওর ডাইন চোখটা হয়তো একটু পাওয়ার কমে গিয়েছে। আর কিছু হবে না, সেটার থেকে ও বের হয়ে আসবে, কারণ ও এত একটা মানে ওর মধ্যে একটু পজিটিভিটি আছে না, মানে কি বলবো, ও যে এত মানে 11 বছর ও এত কষ্ট করেছিল, এত কষ্ট করে, এত মানে কি বলবো, এত ইসে করে মানে কান চোখ সব বন্ধ করে ধৈর্য করে এত একটা দিন কাটিয়েছে। সে জায়গাতে প্রীতমের হাত ধরে, প্রীতমে ওকে এত ভালোবাসা দিচ্ছে, সে জায়গাতে বৃষ্টির চোখে যদি একটু প্রবলেম হয় সে থেকেও বেরিয়ে আসবে। আর প্রীতম আরো অর্কর ভালোবাসাতে একদিন না একদিন বৃষ্টি সেটার থেকেও বের হয়ে আসবে। তো আজকে সেটি মানে প্রীতম আর বৃষ্টির একসাথে যে ভিডিওটা দিয়েছে সেটা দেখে খুব খুশি হয়েছি। মানে এরকম লেগেছে যে মানে ইউটিউবের প্রতি আরো আমার ইন্টারেস্ট চলে আসছে, এই চ্যানেলটার প্রতি, অপরাজিতা সংসারের প্রতি চ্যানেলটা যেরকম আমার আগের থেকে আরো বেশি ভালোবাসা আসছে। মানে আমি একটা মানে সেটাকে এপিসোড একটা ভিডিওকে আমি 2 বা 3 বার করে দেখে যাচ্ছি আজকে আজকে না, আগে তো দেখি কিন্তু আজকে আমি 2-3 বার করে দেখেছি, কারণ কালকে রাত্রে একটা একবার দেখলামই, সকালে একবার ঘুমের থেকে উঠে দেখে নিয়েছি, তারপর আবার দেখতে যাচ্ছি। চলো, নিজের কথা বেশি বলতে গেলে আবার কমেন্ট চলে আসবে যে নিজের কথা কেন এত বলছো। তো সেটাই, বৃষ্টি আগের থেকে অনেকটাই সুস্থ দেখলাম, মানে সুস্থ বলতে এখন তো নিজে নিজে কিছু কাজ করতে পারবে না, যাই হোক মানে শারীরিক দিক থেকে সামান্য একটু, মানসিক দিক থেকে হলো সামান্য একটু সুস্থ হয়েছে। এখন প্রীতম ওকে যে মানে যতটুকু ঘরে ও কেয়ার করবে সেটাতে কিন্তু আরো ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, মেডিসিন তো এত কড়া কড়া মেডিসিন, চুল তো ওর পড়বে। সাধারণত আমরা যদি কোনো একটা বেশি হাই পাওয়ারের মেডিসিন খাই তাহলে শরীরটা দুর্বল হয়ে যায়, আর চুলও কিন্তু অনেকেই পড়ে, সেটা একটা খুব বড় ম্যাটার না, সেটা আবারও একদিন না একদিন আবারও রিকভার করবে, সব আবারও ভালো হয়ে আসবেই। তো সেই জন্য বলছি, আর প্রীতম আর অর্ক, অর্ক কি সুন্দর করে আজকে একটা শর্ট দিল আমাদেরকে, সেই শর্টটাও দেখে খুব ভালো লেগেছে। অর্ক বলল যে জানো মার শরীরটা খুব খারাপ, সে মা আমার আমাদের সাথে বের হতে পারেনি, আমি একটু বের হয়েছি পার্কে গেল দেখলাম, আর ওখানে গিয়ে বলল যে ওর নাকি বেস্ট ফ্রেন্ড ওর পাপা, কি ভাল লাগলো শুনতে। বলল আমার বেস্ট ফ্রেন্ড আমার বাপ্পি, আর আমার মার আর আমার বেস্ট ফ্রেন্ড আমার বাপ্পি। সত্যি শুনে কিন্তু ভীষণ খারাপ, মানে খুব মানে এতই ভালো লেগেছে, মানে অর্কর কথাটা শুনে মানে সত্যি এরকম বাবা পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যর কথা। ভগবানের যাতে এই ভাগ্যটা খুব সুন্দর করে ভালো করে মানে আরো আগিয়ে নিয়ে যায়, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে খুব সুন্দরভাবে ওরা সংসার করে, অর্ককে ভালো স্কুলে দিয়ে ভালো পড়াশোনা করে প্রীতম আরো যাতে আগিয়ে নিতে পারে। আর যেরকম সবাই এখন প্রীতমকে বলছে এত ভালো, সেটা যেন সত্যি চিরজীবনের জন্য হয়, যাতে বৃষ্টিকে নিয়ে চিরজীবনের জন্য এইভাবে ওরা হাসি খুশিতে থাকে, তাই না বন্ধুরা? সেটাই তোমরাও চাও, সেটা আমরাও চাই, আমিও চাই। তো সেটাই, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো সেটি আর এখন তো আর নতুন করে কিছু বলার নেই বৃষ্টিকে নিয়ে, তো বৃষ্টি যে চলে আসছে সেটাই দেখে খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। মানে ওর চ্যানেলটা এখন রোজই দেখতে ইচ্ছা করে, রোজে ভাবি এখন বৃষ্টি আবারও নতুন করে কি ভিডিও দেবে, বা কোনটা দিয়েছে নাকি ছেড়ে দিয়েছে নাকি, সেটা কিন্তু বারবার ওদের চ্যানেলটা গিয়ে আমি চেক করি। তো সেটাই, তো চলো বন্ধুরা, তোমরা এভাবে আমার ভালোবাসা দিও, এভাবে আমার পাশে থেকো, আমি যতটুকু পারি বৃষ্টির জন্য ভিডিও বানিয়ে যাব, বৃষ্টির জন্য প্রার্থনা করে যাব, যে যা বলার আছে বলুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ঘামানো নেই, আমি একটাই জানি বৃষ্টি যাতে সুস্থ হয়ে যায়, প্রীতম এভাবে ভালো হয়ে থাকে, ও প্রীতমকে যাতে ভগবানে ভালো রাখে, যাতে প্রীতম ভালো থাকলে বৃষ্টিও ভালো থাকবে। তো
তো সেটাই, চলো আজকের মতো ভিডিওটা এখানে, আর তোমাদের যদি ভালো লাগে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে, তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যত যত পারো শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে, নতুন দিনে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো। তো গুড নাইট, বাই বাই।